আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যে বর্তমান কার্যনির্বাহী পরিষদ 2020-22 মেয়াদে যেটি নির্বাচিত হয়েছে, সেই কার্যনির্বাহী পরিষদের একটি লক্ষ্য ছিল, প্রধান লক্ষ্য সেটি হচ্ছে যে প্রেস ক্লাবকে যুগ উপযোগী করা, প্রেস ক্লাবে আরও অনেক সুযোগ সুবিধার সন্নিবেশ করা। আমরা সেই পরিকল্পনা নিয়ে যখন এগোচ্ছিলাম তখনই 2020 সালের মার্চ মাসে প্রেস ক্লাবে হেফাজত ইসলাম হামলা করে, প্রেস ক্লাবকে সম্মুখভাগে হামলা করে, একাধিকবার হামলা করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তাছাড়া ওই সময়ই, মানে ওই দিনই আমাদের প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিকে দা দিয়ে কুপ দিয়ে হত্যার চেষ্টা চালায়। তো এই পরিস্থিতিতে আমাদের এই যখন এই ঘটনাটি ঘটে তখন এই প্রেস ক্লাবে আমাদের প্রায় 25-30 জন সদস্য, আমাদের অনেক সিনিয়র সদস্য ছিলেন, আমরা আসলে সবাই এখানে অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমরা উদ্বিগ্ন ছিলাম, আতঙ্কিত ছিলাম যে পেট্রোল বোমা ছোড়া হয় কিনা এখানে, বা প্রেস ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয় কিনা। ওই দিনের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জ্ঞাত আছেন। এই অবস্থায় আমরা আসলে প্রেস ক্লাবকে আরো নিরাপত্তা জোরদার করা, আমাদের পূর্ব পরিকল্পিত যে আধুনিকায়নের যে চিন্তা ভাবনা সেটিকে সমন্বয় করে আমরা প্রেস ক্লাবকে নিয়ে নতুন করে ভাবি এবং এই কাজটিতে আমরা হাত দিই। প্রায় এক বছর আমরা আসলে এখানে এই কাজটা বাস্তবায়ন করতে আমাদের প্রায় এক বছর সময় লেগেছে। তার আগে আপনারা জানেন যে করোনা ছিল, সেই করোনা পরিস্থিতির মধ্যে একটি প্রতিকূল পরিস্থিতি, হেফাজতের তাণ্ডব, সবকিছু মিলিয়েই আমাদেরকে খুব কষ্ট করে এই কাজটি বাস্তবায়ন করতে হয়েছে এবং এখন পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ হয়েছে, আরও কাজ বাকি আছে এবং আমাদের যে অর্থের যে হিসাব সেটি প্রায় 1 কোটি টাকার মতো ব্যয় হবে বলে আমরা ধারণা করছি আমাদের সম্পূর্ণ কাজ শেষ হতে। তো আমরা আসলে সেই অর্থ সংস্থানও একটি বিষয় ছিল, যদিও আমাদের এখানকার যিনি সংসদ সদস্য আছেন, বাংলাপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আছেন, পুলিশের আইজিপি মহোদয় আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন, এছাড়া অন্যান্য সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আসলে এইভাবেই এই প্রেস ক্লাবটিকে সাজানোর চিন্তা করি এবং একটি মডেল প্রেস ক্লাব যেটি জেলা পর্যায়ে যাতে আমরা সকল সুযোগ সুবিধার সন্নিবেশ করে একটি প্রেস ক্লাব গঠন করতে পারি। আপনি জানেন যে জেলা প্রেস ক্লাব জেলার সাংবাদিকদের কাছে একটি মহিরূপ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে আমরা সেভাবেই সাজানোর চিন্তা করি, পরিকল্পনা করি, সেটি আলহামদুলিল্লাহ সেটি আমরা মনে করি যে সেই ক্ষেত্রে আমরা অনেকটাই আজকে সফল। এই প্রেস ক্লাবের যে বিগত দিনে যারা দায়িত্ব পালন করছেন তারা এই প্রেস ক্লাবকে নানা চড়া উৎরায় পেরিয়ে প্রেস ক্লাবকে একটি জায়গায় নিয়ে এসেছেন। তো আসলে আমাদেরকে সময়ের সাথে চলতে হয়, যুগের সঙ্গে চলতে হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সেই চিন্তা ভাবনা থেকে আমরা আজকে প্রেস ক্লাবের যে হল রুম দেখেছি সেখানে কনফারেন্স টেবিল, সাউন্ড সিস্টেম, তারপরে এলইডি স্ক্রিন সহ নানা রকম সুযোগ সুবিধা সন্নিবেশ করেছে এবং এখানে যে একসময় যে রুমের সেটিং ছিল সেটি আসলে আমাদের জন্য উপযোগী ছিল না, আমরা সেই রুম সেটিংগুলি নতুন করে করেছি এবং প্রত্যেকটা রুমে মানে আমাদের চাহিদা মতো আমরা রুমগুলি সাজিয়েছি। তো সেই হিসাবে আমরা মনে করি যে এটি সাংবাদিকদের কল্যাণে কাজে আসবে এবং এটি যারা বাইরে থেকে আসবেন, দর্শনার্থীরা আসবেন, তারা অবশ্যই আমি বিশ্বাস করি যে এই প্রেস ক্লাবকে তারা মডেল প্রেস ক্লাব হিসেবেই বিবেচনা করবে। যখন যে আসে তখন ওরা প্রত্যেকেই যার যার সম্মত একটা সুন্দর একটি প্রেস ক্লাব করতে চায়। বিগত যারা ছিল তারা তাদের মতো করে তারা করেছে, আর আজকে যারা আসছে তারা যেটা যে কাজটি করেছে খুবই নান্দনীয় এবং বাংলাদেশে এ ধরনের একটি সুন্দর একটি প্রেস ক্লাব আছে কিনা আমার খুব মানে সন্দেহ নেন। তা আমি বর্তমান যারা এই কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আগের চেয়ে খুব সুন্দর প্রেস ক্লাব হয়েছে, অত্যন্ত সুন্দর, এবং আমি মনে করি যে ডাকার পরে এই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব দ্বিতীয় স্থানে, কারণ অত্যাধুনিক প্রেস ক্লাব হিসাবে আমরা আমার দৃষ্টিতে আমার জানা মতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এখন সুন্দর করে করে উঠছে ইয়েতে। আর এটার অবদানে বলতে হবে যে আমি দুজন তারা নেতৃত্বে সুন্দর একটা প্রেস ক্লাব হয়েছে এবং আশা করি যে এই প্রেস ক্লাব আগামী দিনে তারা
নেতৃত্ব দেওয়া যাবে এবং আশা করি আরো সুন্দর করবে, আরো উন্নয়ন করবে। যে নান্দনিক রূপ পেয়েছে আসলে এটা কিন্তু এমনি হয়নি, 80 দশক থেকে এর উন্নয়নের যাত্রা শুরু হয়। তো এই আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে আমরা যারা এই প্রেস্তাবের কমিটিতে ছিলাম এবং আমরা নির্বাচিত হওয়ার পরই আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে প্রেস্তাবকে একটা নান্দনিক রূপ দিব। তো ব্রাহ্মণবাড়িয়া প্রেস্তাবের যে বর্তমান আহ্বায়ক যিনি সভাপতি ছিলেন রিয়াজউদ্দিন জামি এবং সাধারণ সম্পাদক জাভেদ জঙ্গিজের নেতৃত্বে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু কঠোর পরিশ্রম করে এবং আমরা আমাদের সর্বোচ্চ মেধা কাজে লাগিয়ে আজকে একটি এইরকম নান্দনিক প্রেস ক্লাব আমরা সদস্যদের উপহার দিতে পেরেছি। এবং এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সকল সদস্যের সহযোগিতাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং তাদেরই সহযোগিতা পেলে আমরা কিন্তু আমাদের যে প্রেস ক্লাবের নান্দনিকতা রূপ আরও ছড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী প্রেস ক্লাব 1977 সালে তার যাত্রা শুরু, হাটে হাটে পা পা করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে প্রায় 50 বছর হতে চলেছে। সময় এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান সময়ে প্রেস ক্লাবটি সারা দেশের অন্যতম প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত, যার নেতৃত্বে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতা তুপুর সাংবাদিক আমার অনুজ রিয়াজউদ্দিন জামি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জাভেদ রহিম বিজন। তাদের নেতৃত্বে মূলত আধুনিকতার স্পর্শে নান্দনিকতায় পরিপূর্ণ আজকের এই প্রেস ক্লাব। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব বর্তমান কমিটি যে দৃষ্টিনন্দন প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলেছে সেই জন্য বর্তমান কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। বিগত সময়ে যারা প্রেস ক্লাবের কার্যকরী কমিটিতে ছিলেন তারাও বিভিন্ন কার্যক্রম করে গেছেন, এরই ধারাবাহিকতায় বর্তমানে আরও সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দিত একটা প্রেস ক্লাব আমরা পেয়েছি। এই জন্য বর্তমান প্রেস ক্লাবের কর্মকর্তা এবং যারা কার্যকরী কমিটিতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। এই প্রেস ক্লাব ঐতিহ্য শুধু নান্দনিকতা নয় বহুমাত্রিক, যেমন আপনারা দেখবেন জেলার দেশের বিভিন্ন জেলাতে 3-4টা প্রেস ক্লাব আছে, কিন্তু আমরা কিন্তু এক প্রেস ক্লাবের ছায়াতে রয়ে আছি। প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যারা এই প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছেন তাদের একমাত্র ভাবনাই ছিল উন্নয়ন। অতীতের ধারাবাহিকতায় এবছর উন্নয়ন হয়েছে, এই গত কমিটি উন্নয়ন করেছে, এবারে কমিটি উন্নয়ন করেছে, এর আগে যারা ফাউন্ডার ছিলেন তারা উন্নয়ন করেছে। আসলে কিন্তু প্রেস ক্লাবের যারা যে যখন যারা নেতা হয়েছেন সবারই ভাবনা উন্নয়ন, সকল উন্নয়ন মিলে এখন একটা উন্নয়নের শিখরে পৌঁছেছে। আমরা প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। 20 সালে আমাদের যে নির্বাচিত কমিটি, এই কমিটি এসে এই কমিটির সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাভেদ রহিম বিজন, তাদের নেতৃত্বে আমরা যারা ছিলাম কমিটিতে, আমরা আমাদের এই প্রেসিডেন্ট সেক্রেটারির সুযোগ্য নেতৃত্বে এবং তাদের চিন্তা চেতনা যে ক্লাবটিকে একটি নতুন আঙ্গিকে এবং ডিজিটাল একটি মডেল প্রেস ক্লাব হিসেবে রূপান্তর করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে, আমরা তাদের সাথে একমত ছিলাম। আমাদের ক্লাবের যে 37 জন মেম্বার আছে তারাও আমাদের সাথে একমত ছিলেন বলেই আমরা ক্লাবের এই আধুনিকায়ন এবং মডেল প্রেস ক্লাব দাঁড় করাতে যা প্রয়োজন আমরা মোটামুটি করতে পেরেছি।